বলছে এই বাংলার আদি সঙ্গী বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। বাউল মানে দেহ তত্ত্ব, তত্ত্ব জেনে হৌরে মত্ত, তবে তারে পাবে সত্য, নইলে নিচে ভবে আসা যাওয়া। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। এই দেহ আছে তার মাঝে আছে একটা মন, দেহ আর মন মিলে এই দুনিয়া, তার মাঝে আছে কৃষ্ণ ধাম। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হয়। তত্ত্বই কৃষ্ণ তত্ত্ব হয়, এটা বোঝা এত সহজ সাধ্য নয়। এটা বোঝার জন্যই চারি বেদার চোদ্দ কোরআন, কোরআন গীতা ভাগবত হয়। চারি বেদার চোদ্দ কোরআন, কোরআন গীতা ভাগবত বাইবেল
এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ। বাংলার ব বর্ধমানের ব বীরভূমের ব এই বাউলের ব প্রথম অক্ষর হয় ব, না লিখে ক লেখা ভাই, বলো বলো কেমন করে হয়। ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হচ্ছে ক, প্রথম অক্ষর হচ্ছে ক, তো এই কটা যে আমি লিখব তার আগে আমাকে ব লিখতে হচ্ছে, তো ব লিখছি তারপর এক যোগ করছি, ওই একটা যোগ করার পর তার রূপ হচ্ছে ক। হরি বল হরি বল। কেন আগে বটা লেখা হলো? ক লিখতে গেলে আগে বটা লিখতে হলো, তাহলে বটা আগে দেওয়া দরকার ছিল। তাই বাংলার ব বাউলের ব বীরভূমের প্রথম অক্ষর ব হয়, ব না লিখে ক লেখা ভাই, বলো বলো কেমন করে হয়। তাই বাউলেরও অনেক পরে, বাউলেরও অনেক পরে এ যে কবি কীর্তন হয়, এই বাংলার, এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ। বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত হ।
নিতাই দাস তাই কয়, হলে হায় বর্ণ পরিচয়, প্রত্যেক বর্ণেই তাকি দেখবি আর বুঝবি সমুদয়। চন্দ্রবিন্দু এতে জগৎ গাথাল, এই বাংলার, এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত, এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত, ওরে ভাই বাউল সঙ্গীত। বাউল মানে দেহ তত্ত্ব, কতদিনে হৌরে মন্দ, বাউল মানে দেহ তত্ত্ব, কতদিনে হৌরে মন্দ, তবে তার পাবে সত্য, নইলে নিচে ভাটা আসা যাওয়া। এই বাংলার আদি সঙ্গীত বাউল সঙ্গীত।